ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটো কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাআল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারবর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সবর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভালো কথা বুঝতে পারেন নাই আসহাবুল কাহফের মতো হয়ে যান তারপরে আপোষ করেন নমনায় সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তাকাতি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কেউ কিছু চাইলে তাকে দিতে হয় তো আল্লাহর বাস্তে আবার হারাম কিছু চায় না কথা বুঝতে পারেন নাই আল্লাহর বাস্তে আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছেন এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আল্লাহ আমাকে এটা এটা পাইয়ে দাও ইনশাআল্লাহ দেখবে দোয়া কবুল হয়ে যাবে
আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষি কাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না, বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে, আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না, পাহাড় দেখেছেন পাহাড়, পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই, গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই, এমন না যে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন, যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই, আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল, সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণমুদ্রা অনেক কষ্ট করে কামাই করেছে, করে সে ওই মেয়েকে দিল, একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সে স্বর্ণমুদ্রা দিল, দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি, দুই পায়ের মাঝখানে বসেছি, এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তখন আমি 100 স্বর্ণমুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি, আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাবো। এই পাথর আরো সরে গেল, এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন, আপনাকে আল্লাহ পাক ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয় ধারের কাছেও যেও না, আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, লা তাকরাবু জিনা, জিনা এটা এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ আর প্রিমিক্সিং হচ্ছে কাছে আসার গল্প, নাউজুবিল্লাহ, কত বড় আল্লাহ দ্রোহী চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্টটা, যাবেনই না ধারের কাছে, সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন, এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নাই। কি সমস্যা? নিমের ডাল দিয়ে দাঁত মাজবো, কি সমস্যা? নিমের দাঁত আছে না, এনে দাঁত মাজবেন, কি সমস্যা? যাবেন না স্যার, যায়েন না, লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না, দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে, প্রতিবাদ করতে পারি না। ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না, সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না, অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দিব, দেখতেন সব সিধা হয়ে গেছে।
হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারিনি আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে সাহেব আল্লাহ পাক আমাদের ইমানি জাজওয়া দান করুন আমিন আরেকজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেত ধরেন মাসিক বেতন ধরেন 5000 টাকা 10000 টাকা এরকম পেত সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেক দিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছেন আমি তো এক মাসের মজুরি পাই তখন সে বলছে না মশকরা করছি না বরং ওই মজুরি দিয়ে আমি দুটো পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গুহার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলের রিওয়ায়েতও নয় সহিহ হাদিস এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথাকে বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙুল তুলে বসে থাকি অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সেগুলোই করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কে বাধা দিবে আপনাকে আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন কেউ বাধা দিবে আপনাকে আপনি বলছেন আমি সুদ খাবই না আমি সুদের চাকরি করব না শশা বিক্রি করে খাবো তাও ভালো কে বাধা দিবে আপনাকে কে ফোর্স করবে সুদ খাইতে আপনাকে আপনি বলছেন যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব নিব না চাকরি করব না প্রয়োজনে ব্যবসা করে খাবো কেউ বাধা দেবে আপনাকে আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন খতম করব কেউ বাধা দেবে ডেইলি জিকির আজগার করবেন কেউ বাধা দেবে অনেক সুযোগ আছে এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন নয় অনেক কিছু করার আছে আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান কেউ বাধা দিবে সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দিবে রক্তদান কর্মসূচি করতে চান কেউ বাধা দিবে গাছ লাগান কেউ বাধা দেবে এতিমদের দায়িত্ব নেন কেউ বাধা দেবে আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন কেউ বাধা দেবে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন তার গার্ডিয়ান হয়েছেন কেউ বাধা দেবে এগুলো নেককার কাজ নয় এগুলো সৎ কাজ নয় তো সৎ কাজ করার রাস্তা কি সব বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক এজন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদের আত্মশুদ্ধির খবর নাও নফসের খবর নাও লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আসেন জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া পারবো ইনশাআল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে 100 বার দরুদ পড়বো পড়া যাবে ইনশাআল্লাহ কেউ বাধা দিবে আমি বলছি না 100 বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি 100 বার মিনিমাম পড়ব আজকে কি বাধা দেবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সালাতের জন্য ভালো করে শুনেন জুমার সালাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যান অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদ ঢুকবে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো
আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল জিব্রাইল আলাইহিস সালাম মসজিদ নববীতে আসলেন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজুলুন শারীদুল বায়াদুস সিয়াব একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশবু ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুতবা শুনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহাবায়ে কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নেকি পাবে